অবসান, আমেঠি না। রাহুল গান্ধী এবার প্রার্থী রায়বেরিলি থেকে। ১৯ ভোটে রাহুল প্রার্থী ছিলেন আমেঠিতে, মা সোনিয়া প্রার্থী ছিলেন রায়বেরিলিতে। ইন্দিরা জামানা থেকে এই দুই আসনে ছিল কংগ্রেসের গড়। কংগ্রেস দুর্গে তকমা হারিয়েছে যেমন উত্তরপ্রদেশ, তেমনি এখন আর কংগ্রেসের দুর্গ না উত্তরপ্রদেশের আমেঠি কিংবা রায়বেরিলি। ১৯ ভোটে রায়বেরিলি থেকে সোনিয়া গান্ধী জিতলেও আমেঠি মুখ ঘুরিয়েছিল গান্ধী পরিবার থেকে। স্মৃতি ইরানির কাছে হার হয় রাহুলের। আগামী ইঙ্গিত পেয়ে রাহুল প্রার্থী হয়েছিলেন কেরলের ওয়ানারে থেকেও। ওয়ানারে থেকে জিতেই গত ভোটে সাংসদ হয়েছিলেন রাহুল গান্ধী। এবারও ওয়ানারেতে প্রার্থী রাহুল। ভোট হয়ে গেছে, ঘটা করে ইন্ডিয়া জোট হলেও সেখানে রাহুলের বিরুদ্ধে প্রার্থী ছিলেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী। এবার কি ওয়ানারেতে হারের সম্ভাবনা দেখছেন রাহুল গান্ধী? তাই কি প্রার্থী হলেন দ্বিতীয় আসনে? সেটাই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। मैंने पहले ही बता दिया था कि शाहजादे वायनाड में हारने वाले हैं और हार के डर से जैसे ही वायनाड में मतदान समाप्त होगा वो दूसरी सीट खोजने लग जाएंगे। 2004 থেকে 2019 দীর্ঘ 15 বছর আমেঠির সাংসদ ছিলেন রাহুল। গত ভোটে হার, আমেঠিতে কি এবারেও আছে হারের সম্ভাবনা? তাই কি রাহুল প্রার্থী না আমেঠিতে? বেছে নিলেন ভরসার রায়বেরিলিকে। রাহুলকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। দুসরি সিট পর ভি উনকে সারে চেলে চপাটে কে রহে থে আমেঠি আয়েঙ্গে আমেঠি আয়েঙ্গে, লেকিন আমেঠি সে ভি ইতনা ডর গয়ে ইতনে ডর গয়ে ওয়াহ সে ভাগকর अब रायबरेली में खोज रहे हैं रास्ता। কংগ্রেসের বিপদ আছে রায়বেরিলিতেও, জানেন কংগ্রেস নেতৃত্ব। তাই এবার আর সোনিয়া গান্ধীকে রায়বেরিলিতে প্রার্থী না করার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিল কংগ্রেস। সোনিয়াকে সংসদে রাখতে রাজস্থান থেকে তাকে আনা হয়েছে রাজ্যসভায়। রায়বেরিলি আমেঠি গান্ধী পরিবারের বরাবরের ভরসার জায়গা। গত ভোটে আমেঠির হার ছিল গান্ধী পরিবারের উপর একটা বড় ধাক্কা। এবার যদি হার হয় রায়বেরিলিতে, তবে কংগ্রেসের অভ্যন্তরে প্রশ্নের মুখে পড়ে যাবে গান্ধী পরিবারের নেতৃত্ব। রায়বেরিলি কি মুখ রাখবে গান্ধী পরিবারের? অষ্টাদশ লোকসভা হবে না তো গান্ধী পরিবার বিহীন? আশঙ্কা একটা আছে, অমূলক নয় সন্দেহটা। मैं भी आज उन्हें कहता हूं और बड़े जी भर के कहता हूं, अरे डरो मत, भागो मत। कैलकाटा न्यूज़।